দীর্ঘ সময়ের জন্য নিজেকে তরুণ দেখাতে কসমেটিক সার্জারি এবং ইঞ্জেকশনের আশ্রয় নিচ্ছেন অনেকে মুখে ইঞ্জেকশনের মাধ্যমে ত্বক সুন্দর ও টান রাখতে ভ্যাম্পায়ার ফেসিয়াল করেন কেউ কেউ সম্প্রতি এই ভ্যাম্পায়ার ফেসিয়াল সংক্রান্ত ভীতিকর তথ্য সামনে এসেছে ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তিনজন নারী বৃহস্পতিবার ইউএস সেন্টার অব ডিজিজ অ্যান্ড কন্ট্রোল এর বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি স্পাতে ভ্যাম্পায়ার ফেশিয়াল করার কারণে সম্ভবত নারীরা এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন সিডিসি বলেছে কসমেটিক ইঞ্জেকশনের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঘটনা এটাই প্রথম এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা তাদের জানা নেই আক্রান্ত মহিলারা লাইসেন্সবিহীন স্পা থেকে ফেশিয়াল করিয়েছিলেন দুই হাজার আঠারো সালে সিডিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আক্রান্তদের মধ্যে একজন মহিলা মেক্সিকোতে একটি লাইসেন্সবিহীন স্পা থেকে প্ল্যাটালেট সমৃদ্ধ প্লাজমা মাইক্রোনিডলিং পদ্ধতির মাধ্যমে ফেশিয়াল করিয়েছিলেন তারপরে তিনি এইচআইভি পজিটিভ ছিলেন এরপরে সিডিসি নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগের সঙ্গে কসমেটিক ইঞ্জেকশনের মাধ্যমে কিভাবে এইচআইভি সংক্রমণ ঘটেছে তা তদন্ত করে সিডিসি জানিয়েছে যে মহিলাটি ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ গ্রহণ করেননি তাকে সংক্রমিত রক্ত সঞ্চালনও দেওয়া হয়নি বা এইচআইভি সংক্রমিত কোনো সঙ্গীর সঙ্গে তার যৌন সম্পর্ক হয়নি তিনি শুধু একটি ভ্যাম্পায়ার ফেসিয়াল করেছেন এবং এরপরে তার এইচআইভি পরীক্ষা পজিটিভ পাওয়া গেছে সিডিসি বলেছে দুই সালের মধ্যে চারজন মহিলা এবং একজন পুরুষ সহ পাঁচজন এইচআইভি রোগী শনাক্ত হয়েছে পুরুষটি সেই চারজন নারীর একজনের স্বামী বার্ধক্যের লক্ষণ লোকানোর জন্য মানুষ ব্যাম্পায়ার ফেসিয়াল চিকিৎসা গ্রহণ করে থাকে এতে হাত থেকে রক্ত বের করে একই ব্যক্তির মুখে ইঞ্জেকশন দেওয়া হয় ফজবির তাজ এটিএন বাংলা